আমি কেন সুস্থ থাকবো না সুভদ্রা? জলে তো তুমি ডুবে যাচ্ছিলে। নিজের ভ্রাতাদের কথা ভুলে কতটা সময় কাটিয়ে এলে হস্তিনাপুরে? আমার তো ভয় লাগছিল তুমি হস্তিনাপুরকে আবার নিজের প্রতিগৃহ বানিয়ে ফেলে না তো ভ্রাতাশ্রী। তুমি আমার যোগ মায়া সুভদ্রা, তোমাকে ছাড়া ভোজনেও আস্বাদ পাই না। বল, ভালো আছো তো? ভালো কি করে থাকবো ভ্রাতাশ্রী, কালো বোনের ভয়ে ব্যাকুল হচ্ছিলাম। আর ভ্রাতাশ্রী, আপনার জন্য ভীষণ চিন্তা হচ্ছিল। যখন চিন্তা হয় তখন চিন্তা ভাবনা করে কাজ করবে, তাতেই ফল পাবে। আর তাছাড়া যাকে রক্ষা করছে স্বয়ং অর্জুন, তার দুশ্চিন্তা করার কি প্রয়োজন? কেউ তোর প্রাণ রক্ষা করতে পারবে না এই কাল্লবনের হাত থেকে। কালের তো অর্থই হলো মৃত্যু অর্জুন। এমন কোন ক্ষণ আছে জীবনে যখন মৃত্যু এগিয়ে আসছে না? সে নিয়ে কিসে চিন্তা অর্জুন? কিন্তু নিজের প্রিয়জনদের সঙ্গে বাক্যালাপ করার জন্য সময় বার করা অধিক প্রয়োজন। বলো সুভদ্রা, পিসিমা কেমন আছেন? সুস্থ আছেন তো? ওনার চরণ স্পর্শ করার ভীষণ আকাঙ্ক্ষা আছে হৃদয়ে। যদি চরণ স্পর্শ করার জন্য জীবিত থাকতে হয় তবে নিজের অস্ত্র ওঠান বাসুদেব। না ওর আমার সুদর্শনে মৃত্যু হবে, না তোমার বাণে। ওর নাশ তো কেবল কোনো তপস্বী যোগাগ্নির দ্বারাই হতে পারে। তবে কি করা উচিত? পালাতে হবে। Thank you.
দাঁড়া কৃষ্ণ, কা পুরুষের মতো পালাচ্ছিস কেন? নিজের মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে যুদ্ধ কর। দাঁড়া শয়তান। এই যাদব, দাঁড়া দাঁড়িয়ে নিজের মৃত্যুর সঙ্গে যুদ্ধ কর। মৃত্যুর ভয় রণে ভঙ্গ দিয়ে পালাচ্ছিস? আগামী সময় কাপুরুষ বলে তোকে পরিহাস করবে। জানি আগামী সময় অবশ্যই রণে ভঙ্গ দেওয়ার অপবাদে আমাকে উপহাস করবে, আর সেই জন্য আমি তোমার কাছে ঋণী থাকব। এবার কথা বন্ধ করো, আমাকে আক্রমণ কর। তুমি তো বলেছিলে তোমার ভ্রাতা অতি শূরবীর, তবে এখন পালাচ্ছেন কেন? আপনি আমার ভ্রাতা কৃষ্ণকে এখনো চিনতে পারেননি কুমার অর্জুন, ওনার অবশ্যই কোনো পরিকল্পনা আছে। শূরবীরদের তো পরিকল্পনা একটাই হয়, শত্রুকে পরাজিত করা, আর এক্ষেত্রে আমি কাল্লবনের পরাজিত হওয়ার কোনো লক্ষণই দেখছি না। কাল্লবন, কৃষ্ণ, কোথায় লুকিয়েছিস? কৃষ্ণ, দ্বন্দ্ব করার বদলে এখানে লুকিয়ে ঘুমোচ্ছে। ওটকা পুরুষ, ওট মহাভারত।